আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তোমাদের দয়ে আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, স্টাডি ইন বেলজিয়াম। আসলে বেলজিয়ামের উচ্চশিক্ষা কেমন হতে পারে তার প্রত্যেকটা বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। তার আগে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা নতুন, যারা সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা শুনে অবাক হবে, আসলে বেলজিয়াম এমন একটি দেশ, তোমরা হয়তো জানো, বিশ্বের অন্যতম একটা ধনী দেশ এবং উন্নত একটা দেশ, যাদের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে বেলজিয়ামের। বন্ধুরা, যাই হোক, আমি ওই বিষয়ে কথা বাড়াবো না, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আসলে বেলজিয়ামের আমরা প্রথমে জেনে নেবো যে আসলে ওদের ডেডলাইনটা কী, কখন বেলজিয়ামে তুমি আবেদন করবে। হ্যাঁ বন্ধুরা, বেলজিয়ামে তুমি মাত্র একটা সেশনে আবেদন করতে পারবে, জানুয়ারি টু ফেব্রুয়ারি, খুবই অল্প সময় ওদের ডেডলাইন ডেটটা। সো যারা আবেদন করতে চাও, যাদের সব কিছু রেডি আছে, পেপার্স, ডকুমেন্টস, অল থিংস যাদের রেডি আছে, তারা আবেদন করতে পারো। হ্যাঁ বন্ধুরা, এবার জেনে নেব আসলে বেলজিয়ামে আবেদন জন্য তোমার কী কী যোগ্যতা লাগতে পারে। হ্যাঁ, বেলজিয়ামের জন্য তুমি যদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আবেদন করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট হতে হবে। আর তুমি যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চাও, তোমাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হতে হবে। বন্ধুরা, চলে এবার জেনে নিব আসলে বেলজিয়ামের জন্য তোমার কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে, কী কী পেপার্স। ফার্স্ট অফ অল, তোমার একাডেমিক, অল একাডেমিক সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, যদি মাস্টার্সের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে ব্যাচেলার, দেন রিকমেন্ডেশন লেটার, দেন স্টেটমেন্ট অফ পারপাস, সব, দেন তোমাকে দিতে হবে আইএলটিএস সার্টিফিকেট, দেন ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, দেন তোমার সিবি, এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাকে ফাইল করে দেন সাবমিট করতে হবে ইউনিভার্সিটিতে। ওকে বন্ধুরা, চলে এবার জেনে নিব আসলে বেলজিয়ামে তোমার টিউশন ফি কত লাগতে পারে। বন্ধুরা, তোমরা শুনে খুবই আনন্দিত হবে যে আসলে বেলজিয়ামে টিউশন ফি নাই বললে চলে, মানে খুবই নামমাত্র অল্প একটা টিউশন ফি, জিয়ারলি মাত্র 900 থেকে 1000 ইউরোস। বুঝতেই পারছো, খুবই অল্প পরিমাণ একটা টাকা এটা তোমাদের জন্য। সো আশা করি বেলজিয়াম তোমাদের জন্য একটা সুইটেবল প্লেস হবে উচ্চশিক্ষার জন্য। বন্ধুরা, এবার যে বিষয়টা আমরা জেনে নেব সেটি হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আসলে রিকমেন্ডেশন লেটারটা কি, সেটি হচ্ছে তুমি বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো বা যে কলেজে, ওই কলেজে তোমার লেকচারার অথবা অ্যাসোসিয়েট প্রফেসর বা তোমার ইউনিভার্সিটির প্রফেসর যিনি আছেন, অ্যাকচুয়ালি ইউর প্রফেসর রিকমেন্ড টু ইউ দ্যাট ইউ ডিজার্ভ ফর হায়ার এডুকেশন এজ এ ক্যান্ডিডেট। বিষয়টা হচ্ছে তোমার প্রফেসর এটা রিকমেন্ড করে দিবে যে তুমি উচ্চশিক্ষার জন্য বেলজিয়াম এর জন্য তুমি পারফেক্ট, তোমার সেই দক্ষতা, তোমার সেই ক্যাপাসিটি, সেই অ্যাবিলিটিস তোমার আছে বেলজিয়ামের উচ্চশিক্ষা নেওয়ার জন্য। বন্ধুরা, এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব, স্টেটমেন্ট অফ পারপাস। এটি হচ্ছে তুমি যে সাবজেক্ট নিয়ে ওইখানে অ্যাডমিশন নিতে চাও, ওই সাবজেক্ট নিয়ে তোমার প্ল্যান কী, তুমি ভবিষ্যতে কী করতে চাইতেছ, তোমার মানে চিন্তা চেতনা কী ওই সাবজেক্ট নিয়ে, তুমি সেটাকে নিয়ে কতটুকু তুমি ডেভেলপ করতে চাও ওই সাবজেক্টটা নিয়ে, ওই বিষয়টা নিয়ে, পুরো বিষয়টা সোপের মাধ্যমে ওদেরকে সাবমিট করতে হবে। আমি এই বিষয়ে সোপ এবং রিকমেন্ডেশন লেটার নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করবো তোমাদের জন্য, ওইখানে বিস্তারিত আমরা সেখানে আলোচনা করব। বন্ধুরা, এবার আমরা জেনে নিব আসলে পড়াশোনার পাশাপাশি তুমি বেলজিয়ামে কতটুকু পার্ট টাইম কাজের সুযোগ পাবে। হ্যাঁ, অবশ্যই কাজের সুযোগ পাবে। সেক্ষেত্রে তুমি স্টুডেন্টদের জন্য ওদের এখানে মিনিমাম 18 থেকে 20 ঘন্টা সময় তুমি অবশ্যই সাপ্তাহে করতে পারবে। সেক্ষেত্রে তোমার লিভিং কস্টের জন্য অনেক, তোমার নিজের লিভিং কস্টের যে খরচটা সেটা তুমি ওখান থেকে আর্ন করতে পারবে। বন্ধুরা, চলে এবার চলে যাবো একটি বিষয়, সেটি হচ্ছে আইএলটিএস, যেটা নিয়ে তোমরা খুবই অনীহা প্রকাশ করো। এটা আমি অনেকেই দেখেছি, অনেকে আমাকে বলে যাবে উইথাউট আইএলটিএস যাওয়া যাবে, বাট আমি এটা সাজেস্ট করি না। আমি সাজেস্ট করি তুমি এত কষ্ট করেছো বা তোমার এত সুন্দর একটা অ্যাম্বিশন আছে, তুমি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাও বা বেলজিয়াম যেতে চাও বা যে কোনো দেশে, সেক্ষেত্রে তুমি কেন শুধুমাত্র সমান একটা আইএলটিএসের জন্য তোমার কোনো কারণে যদি বিসা রিফিউজ হয়ে যায়, তখন তোমার পুরো মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, তখন তুমি চাইলেও আর সার্ভাইভ করতে পারবে না। তো তখন তোমার মনে হবে যে এত কষ্ট করার পর আমি ভিসা পেলাম না, সেক্ষেত্রে একটা ব্র্যান্ড তো ডান আসছে। তো আমি সাজেস্ট করবো প্লিজ তোমরা আইএলটিএস করে দেন অ্যাপ্লাই করো। আইএলটিএসটা খুবই ইম্পর্ট্যান্ট বিদেশি উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো
বুঝতেই পারছো আইডিয়াসটা অনেকটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা চলো এবার যে বিষয়টা আলোচনা করবো, আসলে ব্যাংক সোলভেন্স সার্টিফিকেট, আই মিন ব্যাংক স্টেটমেন্ট। বেলজিয়ামের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা এতটা ম্যান্ডেটরি নয়, ওইখানে অনেকটাই শিথিল যে তুমি যদি এক বছরের টিউশন ফি পে করে দাও আর সামথিং একটা অ্যামাউন্ট তোমার ব্যাংকে থাকে, আই মিন 4-5 লক্ষ থাকলে ইজ গুড এনাফ ফর বেলজিয়াম, তুমি সহজে ভিসা পেয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই ভিসা আবেদনের আগে 2 মাস বা সর্বোচ্চ 3 মাস আগে তুমি সেই টাকাটা তুমি ডিপোজিট করে রাখবা। আর আরেকটা বিষয় হতে পারে, বেলজিয়ামে তুমি যদি এক বছরের টিউশন ফিসটা ওদের পে করে দাও, সেক্ষেত্রে কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে ওরা ব্যাংক স্টেটমেন্ট আর চায় না, সেক্ষেত্রে তোমার ভিসাটা খুব ইজিলি হয়ে যাবে, খুব সহজে তুমি ভিসাগুলো পেয়ে যাবে। বেলজিয়ামের প্রসেসগুলো খুবই সহজ, সো যারা বেলজিয়াম যাওয়ার চিন্তা করতেছো প্লিজ দেরি না করে এখনই আবেদন শুরু করে দাও। আর হ্যাঁ, আরেকটি বিষয় তোমরা হয়তো জানতে চাইবে যে ভাইয়া আসলে পড়াশোনা শেষে বেলজিয়ামে স্থায়ী হওয়ার সুযোগ কতটুকু। হ্যাঁ, আমি বলবো অবশ্যই এখানে সুযোগ আছে, যদি তুমি তোমার এডুকেশন কমপ্লিট করার পর তোমার যে স্পেসিফিক সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করেছো, ওই সাবজেক্টের উপর তুমি যদি জব সার্চ করো, হ্যাঁ ভালো জব পেয়ে যাবে তুমি। সেক্ষেত্রে পারমানেন্ট জব যদি পেয়ে যাও, অবভিয়াসলি আফটার 5 ইয়ার্স 5-6 বছর বেঁধে তুমি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো বুঝতেই পারছো, আমি আশা করি বেলজিয়াম তোমাদের জন্য একটি সুইটেবল প্লেস হবে, একটি সুইটেবল জায়গা হবে উচ্চশিক্ষার জন্য। তো যারা প্রস্তুতি নিতে চাইতেছো প্লিজ দ্রুত করে ফেলো, আর যাদের সব কিছু রেডি তারা আমি সাজেস্ট করবো যত দূর সম্ভব তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে দাও। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী প্রত্যেকটা ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি বেলজিয়ামের কিছু ইউনিভার্সিটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের জন্য হেল্প হবে, তোমরা ওইখানে ঢুকে দেখতে পারবে কী কী রিকোয়ারমেন্টস ওরা চায়, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রিকোয়ারমেন্টস ওইখানে থাকতে পারে, একটু তোমরা দেখে নেবে। আর হ্যাঁ, তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড বাই।